জন্মদিন এমন একটা দিন যেদিন প্রত্যেকটা বাচ্চাই কিছু স্পেশাল চায়, এটা একটা এক্সপেকটেশন থাকে এবং আমরা বাবা মায়েরা সেটা ফুলফিল করার চেষ্টা করি যথাসাধ্য, নিজেদের সাধ্যের মধ্যে থেকে চেষ্টা করি যারা যাতে ওরা একটুখানি স্পেশাল ফিল করে। এই যে একটা দিন যেদিন ও পৃথিবীর কাছে আরও একটা বছর পুরনো হয়ে গেল, আরও একটা বছর পৃথিবীকে দেখে ফেললো, আরও সামনের অনেকগুলো বছর আসতে চলেছে যেখানে পৃথিবীর নানান রকম রং দেখবে, এই দিনটাতে আমরা কেক কাটিং, একটু লোকজনের সঙ্গে খাওয়া দাওয়া করা, সবাই মিলে খাওয়া দাওয়া করা, একটু ভালো খাওয়া দাওয়া যেগুলো ও পছন্দ করে এরকম একটু ব্যবস্থা করি। 24th যেহেতু আমার রিটার্নের প্ল্যান ছিল, সেই জন্য তেমন কিছু আয়োজন করা সম্ভব হয়নি, সিম্পলি একটা কেক আগে থেকে অর্ডার দেওয়া ছিল আর লাঞ্চটা একটু ভালোভাবে করা হয়েছিল। একটা জিনিস আমার খুব ভালো লাগে, 24th বা বার্থডের দিন সকালবেলা উঠেই ওকে বলে দেওয়া হয় যে আজকে তোমাকে বকা হবে না, কিন্তু তুমি এমন কোনো কাজ করো না যাতে আমরা বকতে বাধ্য হই। তো আমরাও ব্যাপারটাকে এনজয় করি, বাঁধন ছাড়াভাবে স্বাধীনভাবে ও কীরকম নিজের মতন করে ঘুরে বেড়ায়, নিজের মতন যা ইচ্ছে তাই করতে থাকে, তো এই দিনটা ও নিজের মতন করে এনজয় করে। যাই হোক, 24th তো আমরা খুব একটা বেশি আয়োজন কিছু করতে পারিনি, তাই 26th মানে 26 তারিখে সানডে আজকে আমরা একটুখানি আয়োজন করেছি, আবার একটা কেক কাটিং, বেশ কিছু মানুষজন নিয়ে একটুখানি খাওয়া দাওয়া, একটু আনন্দ করতে সব কিছুই ব্যবস্থা করেছি। তার মাঝখানে আরও একটা জিনিস ভালো হয়েছে, যেহেতু আমরা কলকাতা ছাড়ছি, গুয়াহাটি চলে যাচ্ছি, সেই জন্য পেডিয়াট্রিশিয়ান যাকে দেখাতাম তাকেও একবার ভিজিট করে ফেলেছি। তাকে রিকোয়েস্ট করেছি যে আমরা যেহেতু গুয়াহাটিতে চলে যাচ্ছি, আপনার সাপোর্টটা খুব দরকার, ওভার ফোন অ্যাটলিস্ট আপনার সাপোর্টটা পেলে আমরা একটু মনে শান্তি পাব। এটা একটা বিশ্বাস, মানুষের ওপর ভরসা, এখান থেকেই অর্ধেক রোগ সেরে যায়, অর্ধেক মানুষ যখন মনের দিক থেকে সুস্থ হয়ে যেতে পারে, সুস্থতা পায়, তখন কিন্তু শারীরিক রোগটা 50% সেরে যায়। যাই হোক, আজকে সেই জন্য সকাল থেকে উঠেই আমাদের একটু তোড়জোড় লেগে গেছে, একটু ব্যবস্থাপনা, একটু রান্নাবান্না, লোকজন আসবে, ঘর সাজানো। দিব্যশীর আজকে আরেকটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে পরপর দুদিন, তো এই দুদিন ও একটুখানি লাগাম ছাড়াভাবে থাকলো, একটু আনন্দ করলো, সেই রকমই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। দিনের শেষটাও বেশ ভালোই কাটলো, বিকেল বেলা ঘুরতে বেরিয়েছিলাম, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া ছাড়ছিল, সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম দিদির বাড়িতে, গল্প আড্ডা, তার মধ্যে চা, আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি, আহা একে আর ছাড়া যায়। যাই হোক, নেক্সট বার্থডেটা হয়তো অন্যভাবে অন্য কোথাও সেলিব্রেট হবে, আশা করবো সেটাও একরকমভাবে স্পেশাল হবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকবেন।